আমরা আজকে একদম কাঁটাতার ছুঁয়ে আপনাদের দেখাবো, কাঁটাতার একদম সন্নিকটে যাব। দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ভারতীয় নাগরিক, আর আর কি ভারতে থাকে, মানে কাঁটাতারের ওই পাশে। এই পাশে হচ্ছে ক্যাম্প, ক্যাম্পটা একটু দেখায় দাও। যত লোকজন দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ভারতীয় নাগরিক। এই যে দেখুন ইন্ডিয়ান বাইকার, ভারতের জমিটা একটু দেখিয়ে দাও। বন্ধুরা আমাদের কিন্তু একটু ভয় কাজ করতেছে, যেখানে আপনাদের বাংলাদেশের শেষ সীমানায় নিয়ে যাব, ভারত বাংলার সীমান্তে নিয়ে যাব, একদম সীমান্তবর্তী এলাকায়, যেখানে আপনাদের দেখাবো একদম বাংলাদেশের রোডের সাথে হচ্ছে ইন্ডিয়ান পিলার। তো গাইস আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো চলুন শুরু করা যাক। অলরাইট গাইস, এই মুহূর্তে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ও বাংলাদেশের সীমান্তের পিলার। আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হতে যাচ্ছে গাইস, মানে এতটা স্পেশাল আপনারা ভাবতেও পারবেন না। সো আমাদের সাথেই থাকুন, ধৈর্য ধরে আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখন আমরা দেখিয়ে দেব, বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি একদম বাংলাদেশ ও ইন্ডিয়ার শেষ সীমান্তে আর কি, জিরো পয়েন্টে। আপনারা যে এই রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের রোড, আর এই রোডের সাইডেই হচ্ছে ইন্ডিয়ান পিলার আর কি। দেখুন ইন্ডিয়া বাংলার পিলার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। জায়গাটা কেমন ইন্টারেস্টিং একটা জায়গা আপনারা তো বুঝতেই পারতেছেন, ইন্ডিয়া বাংলার সীমান্তর সাথেই হচ্ছে বাংলাদেশি রোড, আর পিলারের ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া। তো ব্লগটা অনেকটা স্পেশাল হতে যাচ্ছে, তো আমাদের সাথেই থাকুন, আপনাদের পিলারটা এখন দেখাবো, আর যতদূর সম্ভব আপনাদের কাঁটাতারও দেখাবো, তো আমাদের সাথেই থাকুন। আর পিলার পিলারের দেখুন এই যে এই পিলারের এই পাশে হচ্ছে বাংলাদেশের রোড, এই আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটা হচ্ছে বাংলার, আর এখানে হচ্ছে সীমান্তের পিলার, আর পিলারের এই পাশে হচ্ছে ইন্ডিয়া। বুঝতেই পারতেছেন জায়গাটা কতটা ইন্টারেস্টিং একটা জায়গা। তো আপনাদের সামনেই আর কি, মানে আমাদের সামনেই আর কি একটা কাঁটাতার দেখতে পাচ্ছি আমরা। তো এটা আপনাদের এখন আমরা জুম করেও দেখাবো, হয়তো বা একটু কাছে যাবো, তো আমাদের সাথেই থাকুন। গাইস আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন ভারত ও বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার। অলরাইট, আপনারা ভিডিওটিতে যে লোকজন দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ভারতীয় নাগরিক, আর আর কি ভারতে থাকে, মানে কাঁটাতারের ওই পাশে, মানে আর কি কাঁটাতারে এই পাশে এসে আর কি তাদের জমি জমা দেখাশোনা করতেছে, ধান কাটতেছে, ধান কেটে নিয়ে আর কি তারা ভারতে চলে যাবে। যত লোকজন দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ভারতীয় নাগরিক, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে হয়তো বা দেখতে পারতেছেন। অলরাইট গাইস, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ভারতীয় জমির ভেতরে আর কি, দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন ভারতের জমিটা একটু দেখিয়ে দাও। আর কাঁটাতারের বাইরে এসে, মানে কাঁটাতারের ভেতরের লোকজন, ভারতের লোকজন আর কি ইন্ডিয়ান লোকজন এই জায়গায় এসে কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা কাঁটাতারের বাইরে এসে কাজ করতেছে। আর সামনেই হচ্ছে দেখুন আর কি, এই যে মানে কাঁটাতার, ইন্ডিয়ান কাঁটাতার আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখিয়ে দিও। ইন্ডিয়ান কাঁটাতার দেখা যাচ্ছে, তার হচ্ছে ওখানে লাইট, তারপর অনেক কিছু। তো আমরা মানে কাঁটাতারের কাছে যেতে পারবো না এই জন্যই যে, কারণ এই পাশে হচ্ছে একটা মানে আর কি বিএসএফ দের গেট, সেজন্য আমরা কাঁটাতারের কাছে যেতে পারবো না, সেজন্য আপনাদের আমরা জুম করে অবশ্য দেখিয়ে দিয়েছি। তো আমরা এই মুহূর্তে যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়ান জমি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আমরা রিস্কি, মানে অনেক রিস্কের মধ্যেই করতেছি, তো অনেক সেফটির সাথে করতেছি, অনেক ডেঞ্জারাস একটা ভিডিও, আপনারা কোনো সময় এটা ট্রাই করবেন না, কারণ আমরা ফুল সেফটি নিয়ে এই জায়গায় আসতে পেরেছি। কারণ আপনারা যদি এই ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে যদি ভিডিওগুলো করেন, আপনারা প্রবলেম ফেস করতে পারেন, সো এটা কখনোই করবেন না। তো আজকের মতো এখানেই।
বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি একদম কাঁটাতারের বেড়ার সাথেই। আমরা আজকে একদম কাঁটাতার ছুঁয়ে আপনাদের দেখাবো, কাঁটাতারের একদম সন্নিকটে যাব। কাঁটাতার আমাদের, আমরা আর কি নিজস্ব নিজের হাত দিয়ে আর কি আমরা কাঁটাতার ছুঁয়ে দেখাবো আপনাদের। তো আমাদের সাথেই থাকুন। এই পাশে হচ্ছে ক্যাম, ক্যামটা একটু দেখাই দাও। গাইস, আজকে আমরা অনেক এক্সাইটেড, আজকে ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। আমাদের সাথেই থাকুন, আমরা কাঁটাতার আজকে ছুঁয়ে দেখাবো, একদম কাঁটাতারের কাছে আপনাদের নিয়ে যাব। তো আমাদের সাথে থাকুন, আসুন। তো আমরা সেই কাঁটাতারের কাছে যাবো, কাঁটাতারের বেড়া আপনাদের ছুঁয়ে এখন দেখাবো। মানে কাঁটাতার একদম এত কাছ থেকে আপনারা কোনোদিন হয়তো বা কাঁটাতার দেখেননি। সো আমরা আপনাদের সেই কাঁটাতার দেখাবো, আমাদের সাথেই থাকুন, অনেক ব্লগটা স্পেশাল হতে যাচ্ছে, আসুন। বন্ধুরা, আমাদের কিন্তু একটু ভয় কাজ করতেছে, তো আপনারা কোনো সময় এই কাজটা করবেন না। আপনাদের মানে আর কি মজা দেওয়ার জন্য আমরা এই মানে ব্লগটা করতেছি, জাস্ট আপনারা কোনো সময় এটা ট্রাই করবেন না, কিন্তু এটা অনেক রিস্কি। তো বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের আমি কাঁটাতারের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম এবং কাঁটাতার ছুঁয়ে দেখাইতে চেয়েছিলাম, আমি দেখাতে পারিনি। এজন্যই যে ওখানে কিছু প্রবলেম হয়েছিল, নিয়ে যেতে পারিনি ওখানকার এলাকাবাসীর জন্য। এলাকাবাসী কাছে আমরা শুনেছি, মানে ওই পাশ থেকে বাংলাদেশের লোকজন আমাদের ডাকতেছিল, কিন্তু আমরা শুনিনি। আমরা যেতেই যাচ্ছিলাম, বাট আমরা আমাদের ডাকতেছিল বাট আমরা শুনিনি। আবার ইন্ডিয়ান কিছু লোকজন আমাদের আর কি ডাকছিল, তখন আমরা শুনতে পেরেছি। যখনই আমরা মানে কাঁটাতারের কাছে যাব, এই মুহূর্তে ইন্ডিয়ান আর কি এক মহিলা ভারতীয় নাগরিক, তিনি আমাদের বললেন যে এখানে নাকি কালকে আর কি বাংলাদেশের জনকে পিটিয়েছে, অনেক মানে মর্মান্তিক অবস্থা। সো আমাদের যেতে বারণ করেছে, সো আমরা এই জন্য জানি। কিন্তু বন্ধুরা, আমি কথা দিচ্ছি আপনাদের নেক্সট ভিডিও বা তার পরের ভিডিওতে আপনাদের একদম কাঁটাতারের কাছে নিয়ে যাব, মানে একদম কাছ থেকে আপনাদের কাঁটাতার দেখাবো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিন, আর ভিডিওর নিচে আপনার মহামূল্যবান কমেন্টস করে জানান ভিডিও কেমন লাগলো। তো আজকের মতো এখানেই, খোদা হাফেজ।